বাংলাদেশের অর্থনীতিতে ধারাবাহিক চাঙ্গাভাব দেখা গেছে গেল এক যুগেরও বেশি সময় ধরে করোনাভাইরাসের কারণে মাঝে কিছুটা গতি কমলেও অর্থনীতিতে বড় সংকট তৈরি হয়নি এই এক যুগের মধ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বড় প্রকল্পে হাত দিয়েছে সরকার বিদেশি ঋণও নিয়েছে ব্যয় মেটাতে মূলত ঋণ নির্ভর সব প্রকল্পের পাশাপাশি সরকারকে ঋণ নিতে হয়েছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনাতেও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি দেশের এমন ঋণ নেওয়া অস্বাভাবিক নয় যদিও বাংলাদেশে মাত্র কয়েক বছরের ব্যবধানে যেভাবে ঋণ বেড়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে কত চার বছর যদি ধরি চার পাঁচ বছর তাহলে কিন্তু আবার বিদেশি ঋণ অনেক বেড়ে গেছে এটার মূল কারণ হচ্ছে আমাদের অনেক বড় বড় কতগুলো প্রকল্প আমরা হাতে নিয়েছি যেগুলো খুবই ব্যয় সাপেক্ষ একটা প্রজেক্টে সমস্ত পঞ্চাশ বছরের যে যে ঋণ তার পঁচিশ শতাংশ একটা প্রজেক্টে এটা অভাবনীয় কিন্তু তো সেটা সরকার নিয়েছে এখন সুবুদ্ধিতে নিয়েছে না কি বুদ্ধিতে নিয়েছে জানি না কিন্তু নিয়েছে বাংলাদেশ যেভাবে ঋণ নিয়েছে সেখানে গেল অর্থ বছর শেষে এর মোট পরিমাণ দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি টাকার অঙ্কে বারো লাখ একাত্তর হাজার কোটি টাকা তবে সে সময় বিদেশি ঋণ বাষট্টি বিলিয়ন ডলার থাকলেও চলতি বছরের মার্চে সেটি উঠে গেছে তিরানব্বই বিলিয়ন ডলারেরও বেশি অর্থনীতি বিশ্লেষক আহসান এইচ মনসুরের মতে বাস্তবে এই ঋণের বোঝা আরও বেড়ে গেছে কারণ ডলারের বিপরীতে ব্যাপক মূল্য হারিয়েছে টাকা আর আমাদের ঋণের বোঝা সামনে কিন্তু বাড়ছে দুটো কারণে বাড়ছে আমরা ঋণ ডলারে অনেক নিচ্ছি আবার আমরা ডলারের দামটা অনেক বেড়ে যাচ্ছে যে কারণে টাকার মূল্যে আমার ওই ঋণের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই যে সম্প্রতি যে ডিভ্যালুয়েশনটা হয়ে গেল এটার ফলে সরকারি ঋণ প্রায় দেড় লক্ষ কোটি টাকা বেড়ে গেছে বেসরকারি ঋণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেড়ে গেছে সামগ্রিকভাবে দেশের ঋণ দুই লক্ষ কোটি টাকা বেড়ে গেছে বাংলাদেশ প্রায় সময়ই বিদেশ থেকে ঋণ নেয় এটা ঠিক তবে দেশটি ঋণ পরিশোধে অক্ষম হয়েছে এরকমটা আবার কখনো ঘটেনি এবারও যে বাংলাদেশের ঋণ আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে সরকার কিংবা অর্থনীতি বিশ্লেষকরা এখনও সেটা বলছেন না কারণ বাংলাদেশের মোট ঋণে ঋণ জিডিপির অনুপাত এখনও বেয়াল্লিশ শতাংশের নিচে যেটা বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতে ছিয়াশি দশমিক আট শতাংশ পাকিস্তানে চুয়াত্তর শ্রীলঙ্কায় একশো সাত এমনকি থাইল্যান্ডেও বাষট্টি শতাংশ কিন্তু তাহলে বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বেগ কোথায় পণ্যের মূল্য বেড়ে যাওয়া জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়া ইত্যাদির কারণে কিন্তু আমাদের আমদানি ব্যয় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর একটি চাপ পড়ছে এখন ঋণ যখন ফেরত দিতে হবে সেটি কিন্তু বৈদেশিক মুদ্রার মাধ্যমেই দিতে হবে তো ইতিমধ্যেই আমাদের বৈদেশিক মুদ্রা উনচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলারে পৌঁছেছে যেটা কিনা এক সময় আমাদের আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল তো এভাবে যদি আমরা কমতে থাকে তো সেটা যদি না আমরা ট্যাকল করতে পারি তাহলে এর উপরে যখন আবার বৈদেশিক ঋণের সুদ এবং ঋণের কিস্তিটা ফেরত দিতে হবে তখন তো আরও বাড়তি চাপ পড়বে সমস্যা আরও আছে সেটা বড় প্রকল্পের কারণে বড় আকারের কিস্তি দেয়াকে কেন্দ্র করে এখনকার তুলনায় দ্বিগুণ সেই ঋণের কিস্তি শুরু হবে মূলত দু সাল থেকে এখন আমরা দিচ্ছি দুই বিলিয়নের উপরে আড়াই বিলিয়নের মতো তখন হয়তো পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয়ের মতো চলে যাবে এটা এবং আগের যে প্রকল্প থেকে থেকে নিতে বছর রিপেমেন্ট কিন্তু বছরের মধ্যে তবে এই বিশ্লেষক এটাও বলছেন ঋণ পরিশোধ নিয়ে এখনই যে সংকট শুরু হয়েছে তেমনটা নয় যদিও আমদানি বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় অর্থনীতিতে এক ধরনের চাপ দেখা যাচ্ছে এই চাপ সামলে ঘুরে দাঁড়াতে না পারলে বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতায় ঘাটতি হতে পারে বলেই আশঙ্কা আছে Tafsir Babu BBC Bangla Dhaka